এবার মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে সিমেন্টবাহী বালখেড আজ ভোর সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে উদ্ধারকর্মীরা জানান ঢাকামুখী এমভি ভি জাহিদ তিন যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় পাবনা অভিমুখী সাড়ে সাত হাজার সিমেন্টের বস্তা এ সময় বালখ থাকা পাঁচ শ্রমিকের মধ্যে জুয়েল রানা মাস্টার সুফিয়ান ও বিল্লালকে উদ্ধার করা গেলেও ডুবে যান শরীফুল ইসলাম ও নূর ইসলাম পরে উদ্ধারকর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় নিখোঁজ বাকি দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয় এর আগে বিশ মার্চ শীতলক্ষা নদীতে কার্গোর ঢাকায় লঞ্চ ডুবে ঘটনায় এগারো জনের লাশ উদ্ধার করা হয়